শাকিব খান কই? শাকিব খানের কেউ খুঁজ খুঁজ যাবাইতেছে না ভাই। অ্যাকচুয়ালি শাকিব খান এই মুহূর্তে কোথায় আছে? বাংলাদেশ, ইন্ডিয়া না আমেরিকা, কেউ কইতে পারে না। আমরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম যে আজ থেকে 3 দিন আগে শাকিব খান রাত্র 10টার সময় ফ্লাইটে চলে হায়দ্রাবাদ চলে গেছে রামোজি স্টুডিওতে, সেখানে তুফান ছবির শুটিং অংশগ্রহণ করতে। যদিও তুফান ছবির ইউনিট থেকে আর কোনো কথা বলা হয় নাই, কারণ একটা কথা তো সত্যি যে আমাদের এই রায়হান রাফি যখন শুটিংটা স্টার্ট করবে সে কিন্তু প্রচার বিমুখ মানুষ নয়, উনি কিন্তু পাবলিসিটি চায়। এটা আমরা ওনার বিভিন্ন কার্যকর কর্মে একদম পরিষ্কারভাবে দেখতে পারছি যে উনি প্রচার চান। ভালো, সিনেমা বানাইতে গেলে প্রচার দরকার। উনি যখন শুটিং স্টার্ট করবেন বা ওনার যদি ইউনিটের শাকিব ব্যতীত শুটিং শুরু হয় তাহলে কিন্তু উনি এটা অনলাইনে দিবেন, তার ওয়ালে দিবেন, আর ভিসা সংক্রান্ত প্রবলেম সলভ হলেও দিবেন, এবং তার ইউনিটের লোক ইন্ডিয়াতে চলে গেলেও দিবেন, যে কোনো আপডেট দিবেন, কিন্তু সেও চুপ, তার সাথে কেউ যোগাযোগ করতে পারতেছেন। আমরা বিভিন্ন কন্টেন্টে দেখতেছি যে না, সেও বলতেছে না কবে থেকে শুটিং, কবে যাবে, শাকিবের ভিসা হয়েছে কিনা বা অন্যদের ভিসা হয়েছে কিনা। আবার অনেকেই বলতেছেন যে শাকিব খানের তো ইন্ডিয়াতে ভিসা লাগে না, ও তো আমেরিকান পাসপোর্ট। না না বন্ধুরা, শাকিব খানের এখনও পাসপোর্ট হয় নাই, শাকিব খানের গ্রিন কার্ড হয়েছে, পাসপোর্ট হতে সময় লাগবে। আর পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট থাকলে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া যায় না, সেখানেও ভিসা লাগে, সেটা আপনি আমেরিকার থেকে নেন আর বাংলাদেশ থেকে নেন, যাক। তার মানে শাকিব খান যে কোনো অবস্থাতেই, এটা 100% কনফার্ম যে শাকিব খান হায়দ্রাবাদে যায় নাই বা তুফানের শুটিং স্টার্ট হয় নাই, কারণ তুফানের শুটিং স্টার্ট হলে আমরা অটোমেটিকলি খবর পাবো। তাহলে শাকিব খান গেল কই? আচ্ছা, কেউ কেউ বলতে চান শাকিব খান নিজেকে একদম লুকিয়ে রাখছেন, উনি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রেডি হচ্ছেন তো তুফানের শুটিংয়ের জন্য, উনি কারোর সাথে দেখা করতেছেন না, উনি একদম বাসায় থাকেন এবং একদম মানে একটু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আচ্ছা, ধরে নিলাম তো উনি যদি আন্ডারগ্রাউন্ডে চলে যেয়ে থাকে তাহলে তো 3 দিন আগেও দেখলাম ওই যে ইফতারি পার্টি চাইল, তো সেইটাও সত্য না। আর সবচেয়ে মজার ব্যাপারে লোক কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে শাকিব খান নাকি কাশ্মীরে গেছে, শাকিব খান নাকি জয়কে সময় দেওয়ার জন্য জয়কে উপকে দিয়ে কাশ্মীরে গেছে। এইটার সত্যতা কতটুকু সেটাও আমি জানি না, তবে একটা কথা সত্যি, শাকিব খানকে পাওয়া যাচ্ছে না। শাকিব খানকে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কেউই যোগাযোগ করতে পারতেছেন না। আমি ঢাকায় কয়েকজনের সাথে কথা বলছি, কেউই পারতেছেন না। একজন প্রডিউসারের সাথে কথা হলে সে বেশ কয়েকদিন যাবত যোগাযোগ করার চেষ্টা করতেছে শাকিব খানের সাথে, মেসেজের পর মেসেজ দিচ্ছে, শাকিব খান মেসেজ সিন করতেছে, মেসেজ সিন করতেছে, তো উনি অ্যান্সার দিচ্ছেন না, ওনার সাথে আনসার দেওয়ার কথা ছিল দিচ্ছেন না। এখন উনি সন্দেহ করেছেন উনি কি দেশের বাইরে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মেসেজ দিল করতে, মেসেজ তো হয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, আর শাকিব খান জেনে যা তার তো হোয়াটসঅ্যাপ থাকবেই। তো ওনার কথায় মনে হচ্ছে যে উনিও শাকিব খানকে পাচ্ছে না, এবং শাকিবের ঘনিষ্ঠ আরও 2 জনের সাথে কথা বললাম, বললো না কোনো যোগাযোগ না, হিরোর সাথে কোনো কথা হয় না বেশ কয়েকদিন যাবৎ, এসএমএসে কথা হয়, উনি আবার এসএমএসে কথা বলতে পছন্দ করেন। আপনারা একটা কথা মনে রাখবেন বা জেনে রাখবেন, শাকিব খানকে এসএমএস দিয়েই কথা বলতে হয় বেশিরভাগ সময়, এসএমএস দিলে উনি এসএমএস সিন করেন, এসএমএসে উত্তর দেন, এবং যদি মনে করেন ফোন আলাপের দরকার আছে তখন সে ফোন করে। তাহলে শাকিব খান কোথায়? তাহলে কি সেই কাশ্মীরেরটাই ঠিক? যদিও অনেকেই আবার বলতেছে এগুলো নাকি অপুর ভক্তরা বানাইতেছে, যে মানে বুবলিতে জ্বলাইবার জন্য বাইরে, এখানে অপুর ভক্ত বুবলির ভক্ত আসতেছে কোথায়? আমরা খুঁজতেছি হিরোরে, আপনারাটাই না দেন তার 2 স্ত্রীরে। শাকিব খান কাশ্মীরে গেছে যে লজিকটা মানুষ বলতেছে বা যারা বলতেছে তাদের কথা হলো যে আপনারা জানেন যে জয়কে শাকিব খান আমেরিকায় ভর্তি করাচ্ছে, জয়কে বাংলাদেশে রাখবে না, জয়কে বাংলাদেশ আমেরিকাতে হোস্টেলে ভর্তি করানো হচ্ছে, সেখানে সে পড়াশোনা করবে, সেখানে সে গ্রোন আপ হবে, এবং যেহেতু সেখানে গ্রোন আপ হবে শাকিব খানকে প্রায়শই আমেরিকায় যেতে হবে এবং অপু ম্যাডামকে যাইতে হবে, কারণ জয়ের যে আমেরিকায় চলে যাচ্ছে তার একটা আলামত কিন্তু আমরা আবার এই ভার্চুয়াল মিডিয়াতে দেখতেছি ভাইয়া। জয়কে নিয়ে কিন্তু আগে প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করতো আমাদের অপু ম্যাডাম, এখন সেটা করে না। শাকিব খান বলে দিছে, ভাই তোমার এসব দরকার নাই, আমার ছেলের এত ভার্চুয়াল মিডিয়া টানার দরকার নেই, অপু স্টপ করে দিছে, এবং জয়কে ভর্তি প্রক্রিয়া মোটামুটি শেষ। এখন যেটা প্রশ্ন উঠছে যে জয় তো চলে যাবে, তো জয় যেহেতু চলে যাবে, জয় চলে যাওয়ার সময় শাকিবকে সাথে যেতে হবে এমন কোনো কথা না, উপ যেয়েও পারবে। হয়তো শাকিবের এখানে শুটিংয়ের খুব ব্যস্ততা চলে আসবে, এই যে আপনার তুফান করতেছে, তুফানের পরে মায়া শুরু করবে, জয়ের টাইম দিতে পারবে না, এই যে তুফানের যে ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে শাকিব খান জয়ের টাইম দিতেছে, এবং শাকিব, উপু, জয়
কাশ্মীরে গেছে। তো অনেকেই বলছেন যে এটাই সত্য, জয় কে দিয়ে সাকিব জয়কে সময় দেওয়ার জন্য কাশ্মীরে নিয়ে গেছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে সাকিব খানের না ভিসা হয় নাই, তো সাকিব খান ইন্ডিয়া গেল কেমনে, কাশ্মীরে গেল কেমনে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। যদি ভিসাই না হইয়া থাকে তাহলে গেল কেমনে কাশ্মীরে? তার তো বেকার পাসপোর্ট নাই, বাংলাদেশি পাসপোর্ট এসে গেছে। তা আপনারা তো বলতেছেন ভাই যে তুফানের বলে ভিসাই হয় নাই, সব ভিসা রিজেক্টেড হয়েছে, ওয়ার্ক পারমিটের ভিসা, এখন তাহলে সাকিব গেল কেমনে? হ্যাঁ, ভালো প্রশ্ন। এই নিয়ে একটা কথা পরিষ্কার করে বলে দিই, তুফানের ইউনিটে 90 জন অ্যাপ্লিক্যান্ট ওয়ার্ক পারমিটের জন্য। এই 90 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে কিছু ভিসা হয়েছে, পুরা ভিসাটা হয় নাই, এখানেই তারা প্রবলেম করছে। কারণ তারা যেটা চাইছিল তুফানের ইউনিট, যে আমরা ম্যাক্সিমাম ক্রু এখান থেকে নিয়ে যাব, ইম্পর্টেন্ট ক্রুগুলোকে আমরা হায়দ্রাবাদ থেকে নেব, কারণ আপনারা জানেন ওইখানে একটু কস্টলি, মনে করেন অ্যাকশন ডিরেক্টর সেখানকার থাকবে, কোরিওগ্রাফার সেখানকার থাকবে, কোরিওগ্রাফারের একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে সেখানকার, এবং অ্যাকশন ডিরেক্টরের সাথে যারা সহকারী তারা থাকবে। এর বাইরেও তো অনেক লোক লাগে রে ভাই, সাউন্ডের লোক লাগে, প্রোডাকশনের ছেলে লাগে, কারণ আপনাকে চা খাওয়াবে কি, ওখান থেকে তো নিতে গেলে পয়সা লাগবে। এই অ্যাসিস্ট্যান্ট আছে তার অনেকগুলা, ড্রেসের লোক লাগবে, ড্রেসম্যান লাগবে, এরকম অনেক লোক আছে, অনেক লোক আছে। তো আর্টিস্ট আছে, মিলিয়ে টিলে তারা ম্যাক্সিমাম লোক বাংলাদেশে নিতেছে, আর ইম্পর্টেন্ট কিছু ক্রুকে তারা ওইখান থেকে নিচ্ছে। সুতরাং এইখানে ভিসা কিন্তু অনেকের হয়েছে, অনেকের হয় নাই। আর ভিসাটার একটু জটিলতার কারণটা হলো মূল, যেটা আমরা শুনতেছি এখন সামনে ইলেকশন, এর জন্য একটু কড়াকড়ি করে দিছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। কারণ এটা একটা আগেই প্রচলিত ছিল যে ইলেকশনের সময় নাকি ওয়েস্ট বেঙ্গলে যায় কিছু কিছু বাংলাদেশিরা ভোট টোট দেয়, এরকম কথা শুনছিলাম আমরা। সেই জন্য ভিসা জটিলতাটা হয়ে গেছে ইলেকশনের আগে, বেশ যাচাই বাছাই কইরা ভিসা দিচ্ছে। যখন দেখছে 90 জনের একটা ইউনিট, তখনই তারা হয়তো বা বেছে বেছে যাদেরকে দেওয়ার, যেমন তুমি বলে রায়হান রাফি, তার ভিসা আছে, সে তো অলরেডি আছে ইন্ডিয়াতে, তার কিছু লোক চলে গেছে, সাকিব খানের ভিসা আছে। সুতরাং সাকিব খানের ওই কাশ্মীর যাওয়াটা এইভাবে বিশ্বাস হতে পারে। এখন আদৌ উনি কাশ্মীরে গেছেন, না আদৌ উনি অলরেডি হায়দ্রাবাদে আছেন, না আদৌ উনি ঢাকায় বসে আছেন, কেউই কিন্তু এখন পর্যন্ত খবরটা দিতে পারতেছে না। এই খবরটার মধ্যে কী রহস্য, এটা আসলে ভাবনার বিষয়। কারণ একটা হিরো তার সাথে বেশ অনেকদিন যাবৎ অনেকের যোগাযোগ নেই, সেই যে ইফতার পার্টিতে এসেছিল রাজকুমারের, এরপর থেকে কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মানে নর্মালি সাকিব খান তার ওয়ালে কোনো স্ট্যাটাস দেয় না, কিন্তু আমরা খবর পেয়ে যাই, মানে যারা ইউটিউবার আছে তারা, বা সাকিব খান কোথাও গেলে কোনো কিছু করলে খবর পাওয়া যায়। ইভেন দো আপনি যদি অপু বিশ্বাসের ওয়ালে যান, সেখানেও দেখবেন কোনো নিউজ নাই, এবং কোনো ডিরেক্টরও কোনো নিউজ দিতে পারতেছে না। তার তো বর্তমানে সবচেয়ে আপন ডিরেক্টর, মানে সবচেয়ে কাছের লোক হলো তুফান, কারণ সেই প্রোডাকশানটা হতে যাচ্ছে। আর হিমালয়ার সাহেব তো ছবি শেষ, মামুনের সাথে তো আর যোগাযোগ নেই, মামুন তো দুবাই বসে আছে। তো রায়হান রাফি সাহেবও তো কোনো নিউজ দিতে পারছেন না যে সাকিব খান কোথায় আছে। তাকেও একজন জিজ্ঞেস করেছিল, রায়হান রাফি বলছে যে আমি এখন এই ব্যাপারে কথা বলতে চাই না। তাহলে হিরো গেল কই? আমি বহুত আগে একবার আমেরিকাতে যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটছিল ভাই, মনে আছে আপনাদের, আমি কন্টেন্ট বানাইছিলাম যে হিরো গেল কই, মানে হিরোটা পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে সে গায়েব হয়ে গেছে। এরকম মাঝে মধ্যে কিন্তু সাকিব খান গায়েব হয়ে যায়, মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, এবং অনেকেই বলে সত্য মিথ্যা যায় না, সে কোথাও থাকে না, সে তার পুবেলের বাড়িতে চলে যায়, ওইখানে যায় সেই গ্রামে তার ঘরে থাকে, ওখানে তখন কোনো শ্যুটিং পার্টিকে শ্যুটিং করতে দেয় না। যদিও পুবেলের বাড়িতে এখন শ্যুটিং পার্টি কম যায়, কারণ অনেক ভাড়া, তো সিনেমা ছাড়া পোষানো যায় না, নাটক করে পোষানো যায় না, আর এরকম বড়ো ধরনের সিনেমা তো যা করে সাকিব খানি করে, শ্যুটিং হলে তার ছবিরই শ্যুটিং হয়, আপাতত শ্যুটিং নাই, বাড়িটাকে সে সাজিয়ে গুছিয়ে রাখছে, ওইখানে সে মাঝে মধ্যে যায়, চুপচাপ থাকে, কাওয়ার সাথে কোনো যোগাযোগ রাখে না। এখন অনেকেই আবার বলতেছেন ওইখানে সে জয়রে নিয়ে আসে, কাশ্মীর টাশ্মীর যায় নাই, জয়রে নিয়ে অনেক সময় দিতেছে, কারণ ঢাকার বাসায় থাকা সবাইকে নিয়ে, আর ওইখানে সে আর তার পুত্র সন্তান থাকা এক জিনিস। সাকিব খান এখন কোথায় এটা একটা বিরাট প্রশ্ন, মনে হয় প্রশ্নটা 28 তারিখের আগে আর আমরা উদ্ভাবন করতে পারবো না, কারণ 28 তারিখে ধামাকা দেওয়ার কথা আছে। তবে সাকিব খানকে বলবো, আপনি এভাবে হঠাৎ করে লুকাইয়া যায় না ভাই, আপনার সাকিবিয়ানরা বা আমরা যারা সাকিব ভক্ত আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমরা চাই সবসময় আপনার আত্মপাত্য জানতে, আমরা চাই সবসময় আপনি সুখে থাকেন, আমরা চাই সবসময় আপনি ভালো থাকেন, এবং আমরা চাই সবসময় আপনি নিশ্চিন্তে থাকেন, নিরাপদে থাকেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।